এখন আছে এই নদীর পাড়ে, এই যে ধল্লা নদী দেখির পাচ্ছেন তোমার নদীর পাড়ে দাসম আর কি বাঁশবাড়ি, তোমার পিছনে আর কি বাঁশবাড়ি। তো আজি আর কি নদীর পাড়ে ঘুরে যাচ্ছ, ওই যে দেখো নদী কত করে জল হয়েছে। আর এটা হলো ধল্লা নদী, তোমার দেখির পাচ্ছেন এই যে পিছন দিয়ে আমি দেখা আর কি। এটা হলো নদী তোমার আর কি পিছন কামা করে দেখা যাচ্ছে নদী কেমন আছে। ঘুরে শেষ এলা চলে যাওয়ার সঙ্গে বাড়ি, এ তোমার কি দেখে দেখছেন এই যে বাড়ি যাওয়ার সঙ্গে রাস্তা দাসম, মানে দোলা বাড়ি দিয়ে রাস্তা, তো জঙ্গলের মধ্যে দেখলে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে বাড়ি যাবি। এই যে রাস্তা, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার লাগবে। এটা হলো শ্বশুরবাড়ির এলাকা, এই যে এটা হলো জল ছেকার আর কি মেশিনের ঘর দেখির পালেন। আর এই যে পিছনে দোলাবাড়ি যে আছে এগুলা ভিতরে আর কি জলের কালেকশন আছে আর কি। এলাম ওই বাড়ি যাই, তো তোমার কি সবাই পুরো ভিডিওটা দেখবেন, চলো কেমন ভিডিও ভালো লাগে আর কি মোক জানাবেন, কমেন্টও জানাবেন কমেন্টও। ডেভেলপ রাস্তা এখানে বাসবাড়ি, তো এদিকে না আমার যাওয়া হবে বাড়ি আর কি। এই যে তোমার আর কি দেখে দিচ্ছেন বাড়ি যাওয়াচ্ছ, এই যে একটা ঠাকুর দাসি ধরছে, রে কোথায় যাস, এসো নদীর পার, নদীর, হ্যাঁ নদীর পার ঘুরে আসলাম। হ্যাঁ কোনো লোক নাই, নাই নাই লাইন নেই, সেদিন দিলে জল দিলে গেছি, চলে গেল। এলা মই যাই বাড়ি, এই বাঁশবাড়ির ভিতর দিয়ে জল লাগবে, এলো হল বাঁশবাড়ি, বাঁশবাড়ি লল তামাক বাড়ি, কি করিস, এই যে বাড়ি চলে এলা, চলে আসলাম বাড়ি নদীর পাড় থেকে।